মানুষজন ছেলেরা মেয়েরা এবার এরা কাজ চাচ্ছে, কাজের দাবিতে বিক্ষোভ করছে, কি বলবেন? যেহেতু জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল গত এক বছর ধরে হয়ে গেছে, সেই জন্যে সেই এই সময় যারা হচ্ছে যে কর্মচারী যে কন্ট্রাক্টের বা ইয়ে যারা ছিল অস্থায়ী, তারা সবাই কিন্তু আমাদের হচ্ছে প্রিন্সিপাল স্যার এবং এমএনডিবি সাহেবের আন্ডার আছে, এবং কোনো কিছু দাবি দেওয়া বা কোনো কিছু থাকলে তারা কিন্তু ওখানে ই করবে। যেহেতু এখন পুরো মেডিকেল কলেজের বিষয়টা আলাদা হয়ে গেছে ডিস্ট্রিক্ট, আপনার সঙ্গে দেখা করলে ওনারা? তারা দেখা করেছে, আমি বলেছি যে ঠিক আছে, আমি এমএনডিবিকে বলে বলব। থ্যাংক ইউ।